আশা করছি ভালো আছেন। যুক্তরাজ্য থেকে আপনাদের সাথে রয়েছি আমি রুমানা রাখি। আপনারা জানেন প্রতিদিনই যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান ব্যুরো নানান ধরনের তথ্য উপাত্ত দিচ্ছে। তবে এখনকার সময় যেহেতু করোনা মহামারী, তাই তথ্য উপাত্তের বিষয় সবই করোনা নিয়ে। এবার আপনাদের সাথে কথা বলবো যুক্তরাজ্যের সাম্প্রতিক একটি গবেষণা নিয়ে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে যুক্তরাজ্যে করোনার কারণে মানুষের মধ্যে ডিপ্রেশন বা হতাশা বেড়েই চলেছে। জাতীয় পরিসংখ্যানের দেওয়া তথ্য মতে দেশটিতে 2020 সালে 16 থেকে 39 বছরের 31% মানুষ মানসিকভাবে অসুস্থ হয়েছে। তাদের মধ্যে হতাশা ছিল কাজ আর ঘরে থাকার বিষয়টি। আর এই একই সমস্যায় ভুগেছে 40 থেকে 69 বয়সের মানুষেরা, তবে তা 10%। আর 70-এর বেশি বয়সী মানুষ হতাশার মধ্যে ছিল 10%। তবে সবথেকে হতাশাজনক হচ্ছে গত বছর সবথেকে বেশি ক্ষতি হয়েছে শিশুদের মানসিক স্বাস্থ্যের। এই সময় 5 থেকে 16 বছরের 16% শিশুরা ভয়াবহভাবে মানসিক স্বাস্থ্যের বিপর্যয় ঘটে। আর এর বড় কারণ ছিল শিশুদের স্কুল ও শিক্ষা কার্যক্রম বন্ধ। মানসিক স্বাস্থ্যের ক্ষতির মধ্যে রয়েছে উদ্বিগ্নতা তৈরি হওয়া। 52% মানুষ উদ্বিগ্নতার মধ্য দিয়ে করোনাকালীন সময়ে সময় কাটাচ্ছে। আর 61% মানুষ তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সময় কাটাচ্ছে। ঘরের মধ্য থেকে বিরক্ত হয়েছে 52%, আর একাকিত্ব অনুভব করেছে 35% মানুষ। একাকি জীবনের প্রতি বিরক্ত তৈরি হয়েছে 28%, আর সম্পর্কের টানাপোড়েনের কারণে মানসিকভাবে অসুস্থতা তৈরি হয়েছে 21% মানুষের। দেশটিতে বর্তমানে যে পরিমাণ মানুষ মানসিক স্বাস্থ্য নিয়ে বিপর্যস্ত অবস্থায় আছে তারই উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য বিভাগ। তারা বলছে করোনার শুরুর থেকে মানুষ এত বেশি হাসপাতালগুলোতে সহায়তা চেয়েছে যা আগে কখনোই হয়নি। NHS বলছে প্রতি মাসে কমপক্ষে 1.5 লাখ মানুষ তারা মানসিক সমস্যার কথা জানিয়ে ফোন করছে। গত এপ্রিলের পর থেকে এই সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে। তাই হাসপাতালগুলো এদের সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না, কিন্তু ফোনে ফোনে তাদের সাথে যোগাযোগ করছে। তাই হাসপাতালগুলো থেকে আরও বলা হচ্ছে যদি কারো মানসিক সমস্যা থাকে তাহলে সেটি এড়িয়ে না যাওয়ার জন্য চেষ্টা করতে হবে সরাসরিভাবে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং কিভাবে তারা তাদের এই ডিপ্রেশন কাটাতে পারেন সেই বিষয়গুলো আরও সঠিকভাবে জানা। এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।